উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আজি হ্যাকার টাকার হয়ে যাবো হয়তো। আজকে কি পরীক্ষা ছিল? কেমন হলো কেমিস্ট্রি বলছে ফিজিক্স পরীক্ষাটা একটু টাফ হয়ে গেছিল কোশ্চেনটা, তোমার কি মনে হয় একটু টাফ ছিল কি? কোয়েশ্চেন সোজা ছিল, যারা পড়েনি তাদের কাছে একটু টাফ হয়েছে। তোমাদের কি পরীক্ষা দিয়েছিল? সংস্কৃত পরীক্ষা ছিল। প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে উচ্চ মাধ্যমিকের সায়েন্স বিভাগের শেষ পরীক্ষা কেমিস্ট্রি আছে এবং আর্টসের সংস্কৃত পরীক্ষা আছে। তো আজকের পরীক্ষাটা কেমন হয়েছে সেটা আমরা ছাত্রছাত্রী জেনে নেবো। তো আমরা একটা স্কুলের সামনে উপস্থিত হয়েছি, স্কুলের নাম হচ্ছে কি বাসদেবপুর KNPC হাই স্কুল। তো পরীক্ষা শেষের পর আমরা ছাত্রদের জেনে নেবো যে তাদের পরীক্ষা কেমন হয়েছে এবং প্রস্তুত কেমন ছিল। কি নাম তোমার? ইনজামন মুন্সি। আজকে কেমিস্ট্রি পরীক্ষা ছিল, কেমন হলো? কেমিস্ট্রি পরীক্ষা ভালোই হয়েছে। তো ফিজিক্স পরীক্ষাটা এর আগে হয়েছিল, পরীক্ষাটা কেমন হয়েছিল? অনেকই টাফ লেগেছিল, কোশ্চেনটা একটু টাফ হয়ে গেছিল। তো মোটামুটি কেমন হয়েছে আজকের পরীক্ষাটা? কেমন হয়েছে? হ্যাঁ, আজকের পরীক্ষাটা ভালোই হয়েছে। তো ভালো হয়েছে, লাস্ট পরীক্ষা ভালো হয়েছে, তার মোটামুটি তাহলে মনে একটা খুশি আছে, তাই তো? ফিজিক্স পরীক্ষা এটা ফিজিক্স পরীক্ষাটা ঠিক আছে, কিন্তু অন্যান্য পরীক্ষা তো খুব ভালো হয়েছে। তো আজকের পরীক্ষার পর তোমার এই উচ্চ মাধ্যমিক পর তোমার কি কি নিয়ে পড়ো তুমি? আমার ফার্মাসি। ফার্মাসি, ঠিক আছে। কি নাম? সেগোয়েন কবি। সায়েন্সের? সায়েন্সের। সায়েন্স ভিডিও ভিডিও দেখেছিলে আগে একবার? হ্যাঁ অবশ্যই। তো আজকে কি পরীক্ষা ছিল? কেমিস্ট্রি। কেমন হলো কেমিস্ট্রি পরীক্ষা? খুব ভালো হয়েছে। তো অনেকেরই বলছে কি ফিজিক্স পরীক্ষাটা একটু টাফ হয়ে গেছিল কোশ্চেনটা, তোমার কি মনে হয় একটু টাফ ছিল কি? কোয়েশ্চেন সোজা ছিল, যারা পড়েনি তাদের কাছে একটু টাফ হয়েছে। মোটামুটি তোমার কেমন হয়েছে ফিজিক্সটা? আমার মোটামুটি হয়েছে। ফিজিক্সটা মোটামুটি হয়েছে ভালো। আর কেমিস্ট্রিটা? ভালো হয়েছে। তাহলে ওভারঅল প্রথম থেকে যদি শেষ পর্যন্ত পরীক্ষা এন্ডিং আজকে হলো, তো ওভারঅল পরীক্ষা যদি বলে মানে মোটামুটি পরীক্ষা সব ভালো হয়েছে না অ্যাভারেজ বলবে? সব অ্যাভারেজই হয়েছে। অ্যাভারেজ খুব ভালো একটা সব মিলে হয়। ওই আর্টসেরটা মানে ইংলিশ আর বাংলাটা ভালো হয়েছিল, সায়েন্সের গুলো মোটামুটি ভালো হয়েছে। মোটামুটি হয়েছে। তো উচ্চ মাধ্যমিক তুমি দিচ্ছ, আজকে কত অ্যান্সার করলে? আজকে দেখতে হবে, অনেকটাই করেছি। অনেকটাই করেছি, মোটামুটি আজকে কত নাম্বার পাবে বলে আশা করছি? তো উচ্চ মাধ্যমিক পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? উচ্চ মাধ্যমিক পরে ওই ফার্মাসি লাইন। ফার্মাসি লাইন, ঠিক আছে, বেশ ভালো। থ্যাংক ইউ। আজকে কি পরীক্ষা ছিল? হ্যাঁ স্যার, কেমিস্ট্রি। কেমন হয়েছে? মোটামুটি ভালো হয়েছে। তো এর আগের ফিজিক্স পরীক্ষার কোশ্চেন অনেক বছর একটু কঠিন হয়ে গেল, তোমার কেমন লাগে? স্যার মোটামুটি হয়েছে, ভালো হয়নি। মোটামুটি ভালো হয়নি, অনেকেরই ভালো হয়নি, তো চিন্তার বিষয় নেই। আজকে পরীক্ষাটা ভালো হয়েছে তো? হ্যাঁ, আজকে পরীক্ষা মোটামুটি, আজকে পরীক্ষা তোমার শেষ হলো, আর প্রথম থেকে যদি এন্ড করা, আজকে পরীক্ষা শেষ, তো যদি অ্যাভারেজ দিতে মানে পরীক্ষা অ্যাভারেজ হয়েছে মোটামুটি খুব ভালো হয়েছে টোটাল? হ্যাঁ অ্যাভারেজ হয়েছে মোটামুটি। অ্যাভারেজ। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর আমি ITI করবো। ITI নিয়ে পড়ো। তোমার নাম কি? আমার অরিন্দ পাখি। আচ্ছা, বেস্ট অফ লাক। কি নাম? সুদীপ সর্দার। তোমার নাম কি? প্রণয় মণ্ডল। কি পরীক্ষা ছিল? আমি কেমিস্ট্রি ছিল। কি পরীক্ষা ছিল? কেমিস্ট্রি। কেমন হয়েছে তোমার? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমার এবি হয় ফার্স্ট এবি হয়েছে, অনেক বলে ফিজিক্স পরীক্ষার কোশ্চেন একটু টাফ হয়েছে। হ্যাঁ, তো কেমন মনে হয় তোমার? ফিজিক্সটা মোটামুটি 5 নাম্বার হবে, কিন্তু কেমিস্ট্রিটা আরো ভালো হয়েছে, আরো ভালো হয়েছে। 65 অ্যানসার করি। আর বায়োলজি বা অন্যান্য? বায়োলজি সব লিখে দিয়েছি। ও, তাহলে আজকের পরীক্ষাটা মোটামুটি কত পাবে আশা করছো? হ্যাঁ, উঠে যাবে 50 এর উপরে। তো উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? আমি ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার কিসের? হ্যাঁ, কেমিক্যালে। তোমার? আজি হ্যাকার টাকার হয়ে যাবো হয়তো। তো সব থেকে তুমি চেক করো তোমার কোনটা ইন্টারেস্ট লাগছে, যেটা ইন্টারেস্ট লাগে তার উপরে করার চেষ্টা করো, তাহলে লাইফে এগিয়ে যাবে। ওকে, কি নাম তোমার? সৌরজ্যোতি শর্মা। আজকে কি পরীক্ষা ছিল? আজকে কেমিস্ট্রি। কেমন হয়েছে? ভালোই হয়েছে, লিখেছি। তো অনেকে বলছে ফিজিক্স পরীক্ষা একটু টাফ হয়ে গেছে। হ্যাঁ, খুবই অনেকটাই টাফ হয়েছিল। আর বায়োলজি ম্যাথ, বায়োলজিটা ঠিকঠাকই ছিল, ম্যাথটাও ঠিকঠাক ছিল, কিন্তু ফিজিক্সটা একটু টাফ হয়ে গেছে। আজকে কেমিস্ট্রি সবাই বলছে খুব ভালো হয়েছে পরীক্ষা, তোমার কেমন? ভালোই, ভালো হয়েছে। কোশ্চেনটা ইজি ছিল? ইজি ছিল। তো ওভারঅল যদি বলা যায় যে বাংলা থেকে আজকে কেমিস্ট্রি এন্ড পরীক্ষা হয়ে গেল, তো পরীক্ষা সব মিলিয়ে বলবে অ্যাভারেজ বলবে না খুব ভালো না মোটামুটি, খুব খারাপ? খুব ভালো বলবো না, খুব খারাপও বলবো না, অ্যাভারেজ, মোটামুটি অ্যাভারেজ পড়েছে। তো উচ্চ মাধ্যমিক পর কি নিয়ে পড়ার ইচ্ছা আছে? ওই মেডিকেল। মেডিকেলে নিট দেবে, তাই তো? ঠিক আছে, বেস্ট অফ লাক।
তোমাদের কি পরীক্ষা দিয়েছিল? সংস্কৃত পরীক্ষা ছিল। কেমন হয়েছে পরীক্ষাটা? খুব ভালো হয়েছে। তো আর্টস এর শুনেছি সবারই পরীক্ষা কিন্তু খুব ভালো হয়েছে, সব পরীক্ষায় এডুকেশন পলি সায়েন্স সবই ভালো হয়েছে, খালি আমি ইবিএস এর উপর একটু জোর দিই না বলে ওটা একটু খারাপ, ওটাই খারাপ হয়েছে। আজকে পরীক্ষাটা ভালো হয়েছে তো? হ্যাঁ খুব ভালো হয়েছে। আচ্ছা মোটামুটি যদি বলা যায় বাংলা থেকে আজ পরীক্ষা শেষ হয়ে গেল, তো টোটাল পরীক্ষা মিলিয়ে খুব ভালো হয়েছিল সব পরীক্ষা? না এভারেজ না, মোটামুটি না, খুবই ভালো হয়েছিল, খুবই ভালো হয়েছে। আমরা ভেবেছিলাম যে কোয়েশ্চেন হয়তো খুব টাফ করবে কারণ আমরা মাধ্যমিক দিইনি। আচ্ছা আচ্ছা, কিন্তু সেই হিসাবে দেখতে গেলে কোয়েশ্চেন ঠিক আছে। আর উচ্চ মাধ্যমিক পর কি নিয়ে পড়ার ইচ্ছে আছে? পড়ব তো সামনে টুকলিবার করেছি আর ফিজিক্স এর দিন স্যারটা একটু ঘুরছি অমনি কেমন করছি। তো আজকে কত অ্যানসার করলে? পড়েছি 50-60 মতো হবে। তো কত পাবে মনে হয়? পেয়ে যাবো 70। এখনো ঠিক নেই, যদি উচ্চ মাধ্যমিক ব্যাক পাই তাহলে পলিটেকনিক করবো। আচ্ছা ব্যাক পাবে মনে হয়? মনে হচ্ছে, ফিজিক্স আর ম্যাথটা খুব খারাপ হয়েছে। আপনার পিডিএফ থেকে হোমওয়ার্কটা করেছিলাম ক্লাস 10 এ, সেই করোনার সময় ক্লাস বন্ধ হয়ে গেছিল, আপনি পিডিএফ ছেড়েছিলেন, সেখান থেকে আপনার পিডিএফ থেকে ক্লাস 10 এ হোমওয়ার্ক করেছিল। সেখানেও আসছে না, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে আসছেই না, মানে বলতে গেলে মানে একটা এনেছে এর আগের বছরের, অনেক আগের বছরের কোশ্চেন থেকে আসছে, অমন কিছু আসেইনি। মানে যা পড়ে এলাম, মানে যেটা আমাদের সাজেশন ওয়াইজ পড়ে এলাম সেরকম তো কিছুই কম, সেরকম আসেনি। ফিজিক্সটাকে খুবই খারাপ হয়েছে, মানে মানে প্রচুর, মানে পুরো মানে বাইরেই পুরো এসেছে, মানে আনকমন, মানে টাফ প্রশ্ন এসেছে আজকে। হ্যাঁ না ফিজিক্স আজকে কি টাফ আসে না, আজকে মিডিয়াম ক্যারা করি, ফিজিক্সটা প্রচুর টাফ এসেছে। ফিজিক্সটা এসেছে যা খুব বেশি বই খুঁটিয়ে না বললে পড়া সম্ভব নয়, মানে সাজানো সাজেশন হিসাবে ফিজিক্স আছে না, আমি সেই জন্য অনেকেই আমাকে বলে যখন ভিডিও করি স্যার সাই সন্দিন সাই সন্দিন, আমি তো জানি যে ফিজিক্সে সাই সন্দিন ঠিক করলে ফেসে যেত, আমাদের ভাগ্য ভালো ছিল বলে আজকে অনেক কিছু মিলে গেছে, অনেক কিছু মিলে গেছে, অনেক কিছু মিলে গেছে। অনেকেই বলছে আজকে পরীক্ষাটা খুব ভালো হয়েছে, অনেক কেমিস্ট্রি অনেক গেল, তো আবার বলা যেতে পারে এর আগের পরীক্ষার তুলনায় আজকে পরীক্ষাটা ভালো। আমাদের সবচেয়ে খারাপ পরীক্ষা হয়েছে ফিজিক্সটা। আচ্ছা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর তোমরা সবাই কি নিট এর ঠিক আছে, মানে সেটা কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে সিরিয়াসলি। হ্যাঁ আমরা প্রথম বছরটা একটু, মানে প্রথম বছর তো টাফ আছে করা, আমরা এক বছর পড়ছি, আমরা সবাই এক বছর পড়ছি, এক বছর ঠিকঠাক বসে সেকেন্ড বছরটা খুবই ভালো করে দেবো। না এবছর পরীক্ষা বসে ফরম্যাটটা বুঝতে হবে যে কেমন কি কোশ্চেন আছে কেমন কি আছে, ঠিক আছে? না না অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল যে স্টুডেন্টের প্রবলেমটা সেটাই তো সবার সামনে বলা দরকার না। ঠিক আছে ওকে থ্যাংক ইউ। কি নাম তোমার? তুমি আপনার সবই ভিডিও দেখি বলতে গেলে, মানে প্রায় 7 মাস আগে থাকতে ফলো করছি, 7 মাস আগে। তো ফিজিক্স এর মোটামুটি কিছু লাভ হয়েছে, কিছু বুঝতে পারা যায়, আলো চ্যাপ্টার ফ্যাপ্টার এগুলো সব হয়ে গেছিল। এবারে ফিজিক্স পরীক্ষা অনেক বলছে খারাপ হয়েছে তোমার? না না মেনলি থিওরি দিয়েছিল তো সব বলতে গেলে। হ্যাঁ আগের বছরও যেমন থিওরি দিয়েছিল এবছরও সেম থিওরি দিয়েছে। হ্যাঁ অঙ্কের পাটটা তো একদমই কম ছিল, একদম কম ছিল। আমি অনেকেই বলে অঙ্ক, আমি অঙ্ক নিয়ে চিন্তা ভাবনা করতে মানা করি কারণ থিওরি বেশি থাকে, অঙ্ক একটু কম থাকে, 10 নম্বর বা 15 নম্বর থাকে। তো ম্যাথ ফিজিক্সটা কেমন দিয়েছিলে তুমি? ফিজিক্সে ভালোই দিয়েছিল, ভালোই দিয়েছিল তাই তো। তো ওভারঅল যদি পরীক্ষা বলা যায় বাংলা থেকে যে পুরো কেমিস্ট্রি শেষ হয়ে গেল, তো ওভারঅল পরীক্ষা তোমাদের কেমন হয়েছে?
হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে। ভালোই হয়েছে, তো উচ্চ মাধ্যমিক নিট দেওয়ার ইচ্ছা আছে, তাই তো? প্রিপারেশন মোটামুটি সেই হিসাবে আছে তো? হ্যাঁ নবম এবার থেকে। তো এবারে ভালো করে পড়ার চেষ্টা করবে, আর আর পরের বছর জন্য এবার ফরম্যাটটা বুঝে নেবে, মিনিমাম কোশ্চেনের কেমন ফরম্যাট আছে, কি লেভেলে তোমাকে পড়াশোনা করতে হবে সেটাও বুঝতে হবে, তার উপরেই তোমাকে নিট দেওয়া হবে। তো এগিয়ে যাও, যাও তুমি সফল হও, ঠিক আছে? তো প্রিয় ছাত্র ছাত্রীরা, আমরা কি স্টুডেন্ট সামনে উপস্থিত আছি, তোমার নাম কি? আমার নাম তাজউদ্দিন মল্লিক। তোমার নাম? জামুলক মল্লিক। তোমার নাম? আরুক আব্দুল্লাহ মল্লিক। তো আজকে তোমার তোমার সব আর্টস নাকি তিন? হ্যাঁ হ্যাঁ আমরা আর্টস। আজকে সংস্কৃত পরীক্ষা ছিল? তোমার সংস্কৃত ছিল। তো আজকে পরীক্ষার কোশ্চেনটা কেমন ছিল? সুন্দর। তোমার কি মনে হয়? একই হ্যাঁ। না দেখা কোশ্চেন? না দেখা কোশ্চেন মানে দেখিনি কোনোদিন, এই দেখো মানে কঠিন হয়েছিল নাকি কোশ্চেন? হ্যাঁ। তো এরা বলছে খুব ইজি, মানে একই সঙ্গে বসেছিল নাকি? ওই যে কারো হিন্দি গুলো বুঝতে পেরেছে কি? বুঝতে পেরেছিস? সব বুঝতে পেরেছে, ঠিক আছে। তো তোমার কাছে হয়তো কঠিন হয়ে গেছে একটু নাকি? তো প্রিপারেশন কেমন ছিল, যেরকম প্রিপারেশন নিয়েছিল সেরকম কি কোশ্চেন এসেছিল? হ্যাঁ মোটামুটি এসেছে। এমসিকিউ গুলো এসেছিল? হ্যাঁ এমসিকিউ এসেছিল, কোনো শর্ট কোশ্চেন। আর বড় কোশ্চেন গুলো? বড় কোশ্চেন গুলো না দেখো। না দেখো মানে এরকম এর আগে দেখা হয়নি নাকি? না না না, মানে যে কয়েকটা এসেছে, কয়েকটা এসেছে, বেশিরভাগ কোশ্চেন একটু টাফ হয়ে গিয়েছিল। হ্যাঁ টাফ, মানে কোশ্চেনটাকে খুব ইজি বলা যাবে না নাকি? না না, মানে মিডিয়াম টাইপের না খুব হার্ড? হ্যাঁ মিডিয়াম নয়, হার্ডও নয়। তার মানে কোন জায়গায়? হালকা হালকা, মানে খুব ইজি না খুব মিডিয়াম না? মিডিয়াম মিডিয়াম মনে হচ্ছে, তাই তো? তো আজকে কত অ্যানসার করলে? কত হবে রে? 40। মোটামুটি এসেছিল, এমসিকিউ কোনো সব জানা ছিল, জানা ছিল। বড় কোশ্চেন একই। হ্যাঁ প্রিপারেশন কি কেমন ছিল তোমাদের বাড়িতে? প্রিপারেশন গুলো মানে প্রিপারেশন করতে বাড়িতে পড়াশোনা করতে? হ্যাঁ সকালে একটু নাকি আগে দিনে কাজ করছিল? ও তোমরা কাজ করো প্লাস পড়াশোনা করো, দুটোই করো, তাই তো? আমি করি নি পড়াশোনা, বাবার ব্যবসা, ওই জন্য মানে মানে বিজনেস আছে তোমাদের? কিসের বিজনেস? ইলেকট্রিক, ইলেকট্রিক্যালের বিজনেস। মানে বিজনেস করো প্লাস পড়াশোনাও করো। হ্যাঁ আমরা তো কিন্তু ভালোভাবে পড়াশোনা করতে হবে, কারণ সেই কোশ্চেন কেমন আসবে জানতে হবে সেটা, ঠিক আছে? তো যদি আজকে মোটামুটি পাস করে যাবে তো আজকে নাকি? হ্যাঁ পাস করে যাবো। তো কি মনে হচ্ছে পাস করে যাবে? রেজাল্ট দেখলে বোঝা যাবে। আচ্ছা যদি পাস করে যাও, উচ্চ মাধ্যমিক যদি পাস করে যাও তো কলেজে পড়বে তো? হ্যাঁ কলেজে আর পড়বো নি, তোমাদের কি মানে পাশে পড়বে না অনার্সে পড়বে? পাশেই পড়বো, হবে না? আচ্ছা ঠিক আছে। তো লাইফে কোনো ড্রিম আছে কিছু অ্যাচিভ করার কিছু হবে? আমার আছে, আমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হ্যাঁ। এদিকে বাবার ব্যবসাও আছে, ওইটা করব। তো ভোকেশনাল পড়তে পারতে তো ভালো হতো? না বলছিল পড়া হয়নি সেই সময়, আমার পাশে বেশ স্কুল ছিল ওখানেই হলো। ও আর তোমার কি ড্রিম আছে? তোমার কি ড্রিম আছে? আমার ড্রিম চলছে এখন ইলেকট্রিক্যালে। হ্যাঁ আচ্ছা। তোমার কিছু নেই? হ্যাঁ ওকে ঠিক আছে, বেশ ভালো। হ্যাঁ প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে সায়েন্স এবং আর্টস উভয়ের কিছু পরীক্ষা খুব ভালো হয়েছে। সায়েন্সের কেমিস্ট্রি পরীক্ষা ফিজিক্সের তুলনায় ভালো হয়েছে, এবং আর্টসের সংস্কৃত পরীক্ষাও খুব ভালো হয়েছে। তো এর আগে যে ফিজিক্সের পরীক্ষা খারাপ হয়েছিল বলেছিল, আজকে কিন্তু কেমিস্ট্রি অনেক ভালো হয়েছে। তোমরা যারা ভিডিও দেখছো, তোমাদের কেমিস্ট্রি পরীক্ষা কেমন হয়েছে, এবং যারা আর্টসে আছে তাদের সংস্কৃত পরীক্ষা কেমন হয়েছে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই সায়েন্স বিটা চ্যানেল সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, ভিডিওতে একটা লাইক দেবে, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।